জার্মানিতে শরণার্থী তরুণদের বানানো হচ্ছে পতিতা। কথায় আছে, রক্ষক যখন বক্ষক হয় তখন পালাবার পথ থাকে না। বার্লিনেও ঠিক সেই ঘটনাই ঘটছে। সেখানকার নিরাপত্তা কর্মীরা তরুণ শরণার্থীদের ভালো পারিশ্রমিকের বিনিময়ে ঠেলে দিচ্ছে পতিতাবৃত্তির দিকে। জার্মান টেলিভিশন চ্যানেল ZDF এর এক অনুষ্ঠানে উঠে এসেছে এই ভয়াবহ তথ্য। বার্লিনে শরণার্থীদের থাকার বেশ কয়েকটি আবাসন কেন্দ্র রয়েছে। সেখানকার তরুণ শরণার্থীদের অর্থের লোভ দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করছে নিরাপত্তা কর্মীরা। সমাজকর্মী শরণার্থী এবং নিরাপত্তা কোম্পানিতে যারা কাজ করেন তাদের কথাতেই উঠে এসেছে এমন কাহিনী। ফ্রন্টাল 21 নামে একটি অনুষ্ঠানে এদের অনেকেই জানিয়েছেন অপ্রাপ্ত বয়স্কদেরও এই কাজে বাধ্য করছে নিরাপত্তা বাহিনীর কর্মীরা। এই নিরাপত্তা কর্মীরা সবসময় শরণার্থীদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং তাদের বোঝাতে থাকেন পতিতাবৃত্তি তাদের কতটা সচ্ছলতা এনে দিতে পারে। তাদের লক্ষ্যই থাকে কম বয়সী শরণার্থীদের দিকে তাদের শরীরবৃত্তিতমে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেয় এই নিরাপত্তা কর্মীরা। এমনই এক নিরাপত্তা কর্মী ওই অনুষ্ঠানে জানালেন, শরণার্থীরা যদি আকর্ষণীয় এবং কম বয়স্ক হয়, অর্থাৎ 16 বা এর চেয়ে কিছুটা বেশি, তাহলে তাদের দাম ধরা হয় সবচেয়ে বেশি। তিনি আরও জানালেন, এই তরুণদের খদ্দেরের কাছ থেকে জন প্রতি 20 ইউরো করে নেন তিনি। শরণার্থী কেন্দ্রের 20 বছর বয়সে এক আফগান তরুণ জানালেন, সম্প্রতি তার জার্মানিতে থাকার আবেদন নাকচ হয়ে গেছে। ঠিক সেই সময় এক নিরাপত্তা কর্মী তার কাছে এ ধরনের এক প্রস্তাব নিয়ে আসে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ব্যবসা করতে চাও, ইউরো কামাতে চাও, একজন নারীর সঙ্গে যৌনকর্মের বিনিময়ে তুমি 40 ইউরো পেতে পারো। তরুণটি জানায় সে ভীষণ লজ্জা পেয়েছিল এই প্রস্তাব শুনে, কিন্তু তার অর্থের ভীষণ প্রয়োজন ছিল। এক সমাজকর্মী যিনি বার্লিনের শরণার্থীদের নিয়ে কাজ করেন, তিনি ZDF-কে জানালেন, নিরাপত্তা কর্মীদের শরণার্থীদের অর্থ দিতে দেখেছেন তিনি। শরণার্থীদের কাছ থেকে জেনেছেন অল্প বয়স্ক তরুণদের পতিতাবৃত্তিতে ঠেলে দেওয়া হচ্ছে, এদের অনেকেই অপ্রাপ্তবয়স্ক। বার্লিনের সমাজ কল্যাণ অধিদপ্তর গণমাধ্যমকে জানিয়েছে এই ব্যাপারটি তারা গুরুত্বের সঙ্গে দেখছে। কর্তৃপক্ষকে এই চক্রের ব্যাপারে যথাযথ তথ্য প্রমাণ জোগাড় করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তর। গত সেপ্টেম্বরে এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছিল, ইউরোপে শরণার্থীদের মধ্যে 75%কে জোরপূর্বক কাজ করানো, যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়। বিভিন্ন দাতা সংস্থাও জার্মানিতে তরুণ শরণার্থীদের পতিতাবৃত্তিতে লিপ্ত হওয়ার ঘটনার কথা জানিয়েছে। বার্লিনের টিয়ারগার্টেন ফার্ক যৌন সঙ্গী খোঁজার অন্যতম স্থান হয়ে উঠেছে, যেখানে বয়স্ক মানুষরা যৌন চাহিদা মেটাতে অর্থের বিনিময়ে তরুণ ছেলেদের খোঁজে। অভিবাসীদের যৌন শিক্ষা দিচ্ছে জার্মানি। যৌনতা এক নিষিদ্ধ বিষয়। আরবি, তুর্কি, ইংরেজি, জার্মান সহ মোট 12টি ভাষায় যৌনতা বিষয়ক বিভিন্ন তথ্য এবং চিত্রলিপি প্রকাশ করেছে জার্মান সরকার। অভিবাসীদের নারী পুরুষের দেহ সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে
এই উদ্যোগ, কেননা সরকার মনে করছে তারা এমন অনেক দেশ থেকে এসেছে যেখানে যৌনতা নিষিদ্ধ এক বিষয়। চলুন দেখে নেই সাইটটিতে ঠিক কি আছে। যৌন সম্মতির বয়স 18 বছর। জার্মানিতে 12 বা 15 বছরের একটি ছেলে বা মেয়ে একই বয়সের সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক করতে পারে, কিন্তু সেই বয়সের একটা ছেলে বা মেয়ের সঙ্গে 16 বা তার বেশি বয়সের কেউ যৌন সম্পর্কে জড়ালে সেটা অপরাধ। এমনকি কম বয়সী সঙ্গী সম্মতি দিলেও যৌন মিলনের জন্য নিরাপদ বয়স কমপক্ষে 18।